সবাইকে আবার অডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের মনের মধ্যে বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে প্রায় তার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এ টু জেড একদম সবগুলো, এবং অনেকগুলো টিপস থাকবে এবং হ্যাক্স থাকবে, গোপন কিছু তথ্য থাকবে যেগুলো আসলে তোমাকে তোমার বৃত্তি পরীক্ষায় অনেকাংশে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই যে আসলে আমাদের মনের মধ্যে কমনলি কী কী প্রশ্নগুলো থাকে। এই প্রশ্নগুলোর বাইরেও আমি অনেক তথ্য তোমাদেরকে দিব, বাট কমনলি কিছু প্রশ্ন আমি পাইছি সেগুলো আমি আসলে এখানে নোট ডাউন করে রাখছি। প্রশ্ন হচ্ছে এরকম যে এইচএসসির আগে কোচিংয়ের পড়া বা কোচিংয়ের পড়াগুলো পড়া উচিত কিনা বা কোচিংয়ের পড়াগুলো দেখা উচিত কিনা। প্রশ্ন হচ্ছে এরকম, কোন কোচিংটা ভালো, অনলাইন কোচিং কতটুকু হেল্পফুল, কোন ইউনিটের কোচিং আসলে করা উচিত, এইচএসসি এর পর আমি কতটুকু সময় পাবো, নিজেকে কীভাবে যাচাই করব। আমি যেহেতু যদি অনলাইনে কোচিং করি তো আমি তো কোচিংয়ে গিয়ে পরীক্ষাটা দিতে পারতেছি না, যেটা ফিজিক্যাল পরীক্ষা। আমরা হয়তো অনলাইনে পরীক্ষা দিচ্ছি, প্রিপারেশন ঠিকভাবে নিচ্ছি না, অনেক কোচিং আবার অনলাইন পরীক্ষা নিচ্ছে না। তো আসলে সেখানে নিজেকে আমরা কীভাবে যাচাই করব যে আমি কতটুকু শিখছি। কোচিংগুলো কি বাণিজ্য করে থাকে স্টুডেন্টদের সাথে, বা করলে সেটা কীভাবে করে, সেই জিনিসটা আমরা দেখব। এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের মধ্যে মূল ডিফারেন্সটা কোন জায়গায়, পার্থক্যটা আসলে কোন জায়গায়, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। কম টাকায় কারা কোচিংয়ে পড়ায়, কোন কোচিংটা কম টাকায় পড়ায়, সেই জিনিসটা জানার চেষ্টা করব। এবং কোচিং না করলে কি আসলে হয়, মানে চান্স পাওয়া যায় কি না, সেই জিনিসটাও আমরা দেখব। এছাড়াও অ্যাডমিশন টেস্ট রিলেটেড আরও কিছু গোপন তথ্য যেগুলো নর্মালি তুমি কোথাও হয়তো পাবা না থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে এখন থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। প্রথম প্রশ্ন, এইচএসসি এর আগে কোচিংয়ের পড়া দেখা উচিত কিনা বা পড়াগুলো পড়া উচিত কিনা। আমার মতে উচিত, তবে পুরোপুরি না। তুমি এইচএসসি এর আগ মুহূর্তে, যেহেতু সামনে তোমার এইচএসসি পরীক্ষা, তুমি এইচএসসি এর জন্য 60-80% সময় বরাদ্দ করে রাখো। 60-80% সময় তোমার আসলে এইচএসসি এর প্রস্তুতি কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে। তোমার প্রস্তুতি ভালো হলে তুমি 60% সময় বরাদ্দ করো, তোমার এইচএসসি এর প্রস্তুতি ভালো না হলে তুমি 80% সময় বরাদ্দ করো। আর একটা টিপস হচ্ছে, এইচএসসি এর পড়ার সময় অবশ্যই এমসিকিউগুলো ভালো করে দেখবা, ভালো করে শিখবা, এগুলো তোমার অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা এমসিকিউ কাজে লাগবে, প্রত্যেকটা এমসিকিউ তোমার অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। সো একটা টিপস অলরেডি পড়ে গেছে তোমার কাছে, কী সেটা, এইচএসসি এর প্রিপারেশন নেওয়ার সময় এমসিকিউগুলো এমনভাবে দেখব যাতে আমার এইচএসসি এর এমসিকিউ ভালো হয় এবং সেটা যেন আমাকে অ্যাডমিশন টেস্টে হেল্প করে। এবার হচ্ছে, কোন কোচিং ভালো, এই কোশ্চেনের আনসারটা খুবই হার্ড আসলে, মানে কি বলবো, আনসার দেওয়াটা খুবই কঠিন। তারপরে আমি তোমাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি প্রশ্নটার। আগে তুমি সিলেক্ট করবা যে আসলে তুমি কোন বিষয়ের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, বা কোন ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, কোন ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তারপরে তুমি কোচিং ঠিক করবা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে কোচিংয়ের দিকে বললে উদ্বাসে ভর্তি হতে হচ্ছে তোমাকে। তুমি যদি ভার্সিটির প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আরেক রকম। আর ভার্সিটির মধ্যে তুমি কোন ইউনিটের প্রিপারেশন নিচ্ছ সেটাও কিন্তু প্রশ্ন, তুমি কি ডি ইউনিট না কি সি ইউনিট না কি এ ইউনিট। তাহলে এই প্রশ্নগুলো তোমার মধ্যে আগে আসতে হবে যে আসলে তুমি কিসের প্রিপারেশন নিতে চাচ্ছ, সে অনুসারে তোমাকে কোচিং ঠিক করতে হবে। তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে সেক্ষেত্রে আরেকটা, তুমি যদি ডি ইউনিটের বা তুমি যদি সাপোজ এয়ার প্রিপারেশন নিতে চাচ্ছ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবার ডিফারেন্স আছে। যেমন তুমি সাস্টের প্রিপারেশন নিতে চাচ্ছ, বা তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে চাচ্ছ, বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে চাচ্ছ, বা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে চাচ্ছ। এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যখন মাইন্ড সেট আপ হবে, এবার তুমি দেখবা যে কোন কোচিংয়ে তোমার ভর্তি হওয়া উচিত, তুমি নিজে একটু রিসার্চ করে নাও যে আসলে কোন কোচিংয়ে ভর্তি হলে তোমার যে রিকোয়ারমেন্ট সেটা তুমি ফুলফিল করতে পারবা। তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর কোচিং করতে চাও তাহলে তোমাকে একটা কোচিং তোমার জন্য বেস্ট হবে, ঢাকার জন্য আরেকটা বেস্ট হবে, আবার কোন ইউনিট সেটাও কিন্তু ফ্যাক্ট করে যে আসলে ডি ইউনিটের জন্য কোন কোচিং ভালো পড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য কোন কোচিং ভালো পড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য কোন কোচিং ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য কোন কোচিং ভালো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের জন্য কোন কোচিং ভালো, বা সি ইউনিটের জন্য কোন কোচিং ভালো, বা এই ইউনিটের জন্য কোন কোচিং ভালো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের জন্য কোন কোচিং ভালো, বা ডি ইউনিটের জন্য কোন কোচিং ভালো, বা সি ইউনিটের জন্য কোন কোচিং ভালো, এই কোশ্চেনগুলোর আনসার তোমাকে আসলে খুঁজে নিতে হবে। এবারে তুমি ডিসিশন নিবা যে আসলে
তুমি কোনটাতে ভর্তি হতে চাচ্ছ। এবার দেখো যে যেহেতু এখন অনলাইনেই তোমাকে পড়তে হবে, তো অনলাইনের মধ্যে আবার তাদের ভালো অ্যাক্টিভিটি আছে কিনা, তারা অনলাইনে ভালো পড়াইতে পারে কিনা, তাদের আগে অনলাইনে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে কিনা, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। কারণ একটা কোচিং মানে হচ্ছে যে অনেক ভালো, বাট তারা হয়তো অনলাইনে ভালো পড়াচ্ছে না, এরকমও হতে পারে, ঠিক আছে? কারণ অনলাইন তো অন্য একটা জিনিস, অনলাইনে পড়ানো কিন্তু সবাই পারে না। অনলাইনে পড়ানোর জন্য তোমাকে অনেক যন্ত্রপাতি প্রয়োজন হয়। আমি যখন এখন তোমার সামনে কথা বলতেছি, আমার সামনে লাইট আছে, তারপর হচ্ছে এখানে ভালো একটা, তোমরা মাঝে মধ্যে দেখো ব্লার হয়ে যায়, অনেক সময় ঝাপসা চলে আসে, আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকৃতভাবেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। আবার অনেক সময় দেখো যে আমার হয়তো মুড ভালো নয়, আমি কথা বলতেছি অন্য স্টাইলে, আবার অনেক সময় দেখতেছো যে আমি পারফেক্টলি বলতেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি পারফেক্টলি বলতে, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে। এখানে কিন্তু লাইট দরকার হয়েছে, ক্যামেরাটা এক জায়গায় একটা এর মধ্যে ট্রাইপডের মধ্যে বসানো আছে, একটা ভালো ক্যামেরাও প্রয়োজন আছে, একটা ভালো লেন্সের প্রয়োজন আছে, তারপর হচ্ছে তোমার সব কিছু একটা রুমও কিন্তু দরকার হচ্ছে আমার। এই যে আমি এখানে তোমার জন্য টিউটোরিয়ালটা বানাচ্ছি, আমাদের কিন্তু একটা রুম দরকার হয়েছে, সেই রুমের মধ্যে কিন্তু আমি জিনিসটা বানাচ্ছি, তাহলে আমাকে রুম ভাড়াটাও দিতে হচ্ছে। সো দ্যাট মিন্স তোমার সেই জিনিসটা আসলে প্রত্যেকটা টিচাররা আছে কিনা ওই কোচিংয়ের, এটা একটা কিন্তু বিগ কোশ্চেন। তো তাহলে এই জিনিসগুলো ভেবে তারপরে তুমি ডিসিশন নিতে হবে। এখানে ছোট্ট করে একটা কথা বলে ফেলতে চাই আমি, সেটা হচ্ছে তোমরা জানো যে আমি একদম করোনা ভাইরাস যখন স্টার্ট হয়েছে তখন থেকে আমরা একটা কোচিং রান করতেছি ছায়াপথ নামে, এবং মাঝখানে আমি স্টুডেন্ট কালেকশন কম করছিলাম। এর কারণ ছিল যে তোমার প্রথমত যে কারণটা ছিল, আমি ভাবছিলাম যে আর স্টুডেন্ট কালেক্ট করব না। কেন কালেক্ট করব না? আমি দেখতেছি যে প্রায় সবগুলো কোচিং খুলে ফেলছে এবং সবাই বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছে। তো আসলে আমার কোচিংয়ের উপরে এত বেশি ইন্টারেস্টেড নাই আমার, আমি মানে আমি ইন্টারেস্টেড না কোচিং রান করার উপরে পার্সোনালি, কারণ আমার কাছে এটা বিরক্ত লাগে। তারপরে আমি যেহেতু স্টুডেন্ট ভর্তি করে ফেলছি, দুইটা বেচ হচ্ছে ডি ইউনিটের, এরা ক্লাস চলতেছে, ক্লাস করতেছে নিয়মিত, এ ইউনিটের একটা বেচ আছে, তারপর হচ্ছে যে সি ইউনিটেরও আমি চালু করছি, বাট আমার সেই মানে হচ্ছে যে এখানে কিছু এখনও গ্যাপ আছে, আমি আবার সেটাকে রিরান করব। তাহলে আমরা কিন্তু চেষ্টা করতেছি তোমাদেরকে অনলাইনে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য ছায়াপথ থেকে। তো তোমরা যেটা করতে পারো, যারা এখনও কোনো কোচিংয়ে ভর্তি হও নাই, তারা নিঃসন্দেহে আমাদের ছায়াপথে ভর্তি হয়ে যেতে পারো। আমি বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, বেস্ট টিচারকেদেরকে রাখছি, আমি নিজে আসি, তারপর হচ্ছে আমি অলরেডি আরও কয়েকজন টিচারের সাথে যারা কমার্সে পড়ে তাদের সাথে অলরেডি যোগাযোগ করছি, এবং অর্থাৎ আমি এখানে সব ধরনের কম্বিনেশন রাখার চেষ্টা করতেছি। সো যারা ডি ইউনিটে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ছায়াপথ বেস্ট হবে, এটাতে কোনো সন্দেহ নেই। যারা এই ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেস্ট হবে, অর্থাৎ যারা ডি প্লাস বি ইউনিটের জন্য তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, এই ইউনিটের জন্য বেস্ট হবে, বিকজ আমি নিজেই সায়েন্সের স্টুডেন্ট। আর সি ইউনিটের জন্য আমি তোমাকে আমাদের এখানে ভর্তি হতে রিকমেন্ড করবো না, বাট তুমি চাইলে ভর্তি হতে পারো। সি ইউনিটের জন্য কেন রিকমেন্ড করতেছি না, যেহেতু আমি কমার্সের না, আমি অনেক কিছুই তোমাকে হয়তো আমি নিজে হেল্প করতে পারবো না, এটা হচ্ছে মূল বিষয়, আমি নিজে তোমাকে হেল্প করতে হয়তো পারবো না। কিন্তু আমাদের এখানে ভালো টিচার আছে, আমি ভালো টিচারদের সাথে অলরেডি যোগাযোগ করে ফেলছি, কন্ট্যাক্টও হয়ে গেছে, তুমি চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো। তুমি এখান থেকে অন্যান্য কোচিং থেকে ভালো সার্ভিস পাবো, এটা আমি এটা আমি একদম 100% তোমাকে সিউরিটি দিতে পারি। তো তুমি হয়তো ভাবতে পারো যে ভাই আপনি মানে এটা বলতে এসে আপনার নিজের প্রচার করতেছেন, বাট আসলে প্রচার এই প্রসার মানে যত বেশি প্রচার করবো তত বেশি মানুষ জানবে। আমি যেহেতু ভালো কাজ করতেছি, আমার এটা তো মানুষকে জানানো উচিত। ভালো কাজ কীভাবে? আমি একমাত্র বাংলাদেশের যতগুলো কোচিং আছে, যত যারা যারা অনলাইনে পড়াচ্ছে তাদের মধ্যে সবচেয়ে কম টাকা নিচ্ছি আমি, এটা হচ্ছে আমার এই জন্য ভালো দিক। কেন? কারণ হচ্ছে আমি শুধু টিচারদের বেতন দেওয়ার জন্য যে টাকাটা প্রয়োজন আমি শুধু সেটা নিচ্ছি, আমি প্রফিট নেওয়ার জন্য। আমি আগে বলছি কোচিং করানোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমার কাছে মানে পড়ালেখা নিয়ে বাণিজ্য করাটা আমার কাছে মানে কীরকম জানি লাগে আসলে। সেই জন্য আমি মাত্র টিচারদেরকে ফি দেওয়ার জন্য মাত্র 1500 টাকা নিচ্ছি। প্রথম দিকে আমি 700 টাকা নিয়েছিলাম, ক্যান ইউ ইমাজিন 700 টাকায় একটা কোচিংয়ের ফুল ইউনিটের প্রিপারেশন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তুমি ইমাজিন করতে পারতেছো? 700 টাকায় 700 টাকা আমি অনেক স্টুডেন্ট ভর্তি করেছি, বাট এখন আমি টিচারদেরকে ম্যানেজ করতে পারতেছি না, সো আমাকে 1500 টাকা নেওয়া লাগতেছে। সো মাত্র 1500 টাকা তুমি চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সরি, 01953032487, এটা হচ্ছে নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, কল না দেওয়ার চেষ্টা করবা। আমাদের এখানে অনলাইনে ভর্তি হতে হলে তোমার হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, যে কারো তোমার ফ্যামিলির বা তোমার যে কারো একজনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে। বিকজ আমরা ডকুমেন্ট অর্থাৎ আমরা শিট দিচ্ছি, আমরা পিডিএফ শিট দিই প্রত্যেকটা ইউনিটের জন্য, আমাদের পিডিএফ শিট আছে, আমরা সেগুলো দেই। তারপর হচ্ছে ভিডিও লেকচারটা, আমরা ভিডিও লেকচারটা হচ্ছে তোমার জুম অ্যাপসে হয় বেশিরভাগ ক্ষেত্রেই, মাঝে মধ্যে বোর্ডেও হয়। জুম অ্যাপসে যখন হয় তখন আমরা সেই লিঙ্কটা এতে দিয়ে দিই, কোথায় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেখানে আমরা দিয়ে দিই।
তো তোমরা যারা ইন্টারেস্টেড মানে একটু ওরে দেখতে চাও যে আসলে আমরা কিরকম পড়াই, চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আমি তোমাকে কয়েকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, সেগুলো দেখবে। এই ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, হ্যাঁ এই ক্লাসগুলো আবারও হবে, টিচাররা আবারও নেবেন, বাট সেগুলোর ভিডিও আমাদের কাছে আছে, আমরা তোমাকে লিঙ্ক দিয়ে দিব এবং কয়েকটা পিডিএফ শিট দিয়ে দিব, তুমি একটু পড়ে দেখবা। ডি ইউনিটের জন্য, এ ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য তোমরা একটু পড়ে দেখবা যে আসলে আমাদের কোয়ালিটি কতটুকু, ঠিক আছে? সো তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করবা, ভর্তি হতে হোক বা না হোক যেটাই হোক, তুমি ইনফরমেশন জানার জন্য হলেও কী করতে পারো, মেসেজ দিতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ডোন্ট কল প্লিজ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বিষয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি কম টাকার মধ্যে, সবচেয়ে কম টাকার মধ্যে পুরো বাংলাদেশে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমাদের যারা স্টুডেন্ট তোমাদের তাদের সাথে কথা বললে বুঝবা যে আমরা কতটুকু ডেডিকেটেড ছিলাম এবং কতটুকু তাদেরকে কেয়ার করতেছি, ঠিক আছে? সো আমার টার্গেট আসলে ওটা না যে আমি মানে স্টুডেন্ট ভর্তি করাই নিলাম, টাকা নিলাম, আবার কি মানে একটা বিজনেসের মতো এই জিনিসটা না। আমার টার্গেট হচ্ছে যে আমি কয়জনকে চান্স করে দিতে পারতেছি, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। আমি যাদেরকে মনে হচ্ছে যে না ওকে দিয়ে হবে, ওকে যদি একটু নার্চার করা যায় হবে, তখন আমি তাদেরকে ওভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমি বুঝতে পারি দেখলে হয়তো সে পড়া নাই, মানে হচ্ছে যে তার হয়তো প্রিপারেশন ভালো না, কিন্তু আমি দেখতেছি সে পারবে, তখন তাকে আমি কি করি চেষ্টা করি যেন সে আসল জায়গাটাতে ফিরে আসে, ঠিক আছে? সো ওই জিনিসটাই মানে হচ্ছে যে যেটাকে বলা হয় কেয়ারিং, যে জিনিসটা সেই জিনিসটা আমার এখান থেকে তুমি পাবো, এটাতে কোনো সন্দেহ নেই। সো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এবার হচ্ছে অনলাইন কোচিং কতটুকু হেল্পফুল। অনলাইন কোচিং বলতে আসলে যেটা আমি একটু আগে বললাম যে আসলে সেটার আসলে ওরা কীভাবে পড়াচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে সেটা হেল্পফুল হবে কিনা, ঠিক আছে? সো হেল্পফুলের জন্য হচ্ছে যে তোমাকে এক্সপিরিয়েন্স নিতে হবে, দেখতে হবে তাদের ক্লাসগুলো যে আসলে তারা কীভাবে পড়াচ্ছে, আমরা আমাদেরটা হোক বা যারটাই হোক, ঠিক আছে? এবং আসলে অনলাইন ক্লাসগুলো হেল্পফুল কেন হেল্পফুল আমি তোমাকে বলি, তোমার বাসায় যদি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট থাকে আর তুমি যদি ক্লাসগুলো নিয়মিত করো, বুঝো, দেখবে তোমার কাছে খুবই ভালো লাগবে। মানে আমরা যেটা নর্মালি কোচিংয়ে গিয়ে যেটা পড়ি তার থেকে বেশি ভালো লাগবে আমি 100%, যদি টিচারদের ক্লাস ওরকম হয় আর তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো এবং তুমি যদি রেগুলার থাকো। কেন ভালো হবে আমি তোমাকে বলি, আমরা যখন দৌড়ায় দৌড়ায় কোচিংয়ে যাই এমনিতে দুর্বল হয়ে যাই, সেখানে গিয়ে আবার অন্য সময় ওয়েট করা লাগে যে অন্য একটা ক্লাস শেষ হয় নাই, আমাদের ক্লাসরুমে ক্লাস চলতেছে, আবার আসা লাগে, তারপর হচ্ছে মানে একদম একটা হজবরল অবস্থা হয়ে যায়, ঠিক আছে? সেই জিনিসটা তোমার হচ্ছে না, তুমি বাসায় বসে আসো, তুমি রিল্যাক্সে আসো, ঠিক আছে? এবং সময় পাচ্ছ পর্যাপ্ত পরিমাণে। সো তুমি যদি তোমার মাইন্ড সেট আপটাকে ওভাবে রাখো আর যদি অনলাইন ক্লাসটা আসলেই ভালো হয়, তুমি কোচিং থেকে অর্থাৎ ফিজিক্যাল যে কোচিং সেখান থেকে ভালোভাবে শিখতে পারবা। যেমন যদি আমি এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি যদি আমার বোঝানোটা ভালো হয় তাহলে তুমি এখানে ভালো শিখতেছ, ঠিক একইভাবে জিনিসটা কিন্তু ওরকম। কোন ইউনিটের কোচিং করা উচিত এটার অলরেডি আনসার প্রায় তোমরা পেয়ে গেছো। আসলে তুমি টার্গেট করবা যে আসলে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও, কোন ইউনিটে পড়তে চাও, তোমার কি সায়েন্স ভালো লাগে নাকি কমার্সের সাবজেক্টগুলো ভালো লাগে নাকি আর্টসের সাবজেক্টগুলো ভালো লাগে, সেই অনুসারে তুমি তোমার ইউনিটটাকে সিলেক্ট করে নিবা যে আসলে আমি এই ইউনিটে জন্য কোচিং করতে চাই, আমি ডি ইউনিটের জন্য কোচিং করতে চাই, কারণ হচ্ছে আমি আর্টসের সাবজেক্টগুলো বা কমার্সের সাবজেক্টগুলো পড়তে চাই, অর্থাৎ আমার গ্রুপ চেঞ্জ করতে চাই। আমি যদি সায়েন্সে পড়তে চাই ইউনিটে পরীক্ষা দিব, আমি যদি কমার্সে পড়তে চাই সি ইউনিটে পরীক্ষা দিব, ঠিক আছে? তো যারা কমার্সে তারা যদি তাদের গ্রুপ চেঞ্জ করতে চাও ডিতে পরীক্ষা দিবা, যারা আর্টসে পড়ো তারাও গ্রুপ চেঞ্জ করতে চাইলে ডিতে পরীক্ষা দিবা, সায়েন্সের যারা তারাও গ্রুপ চেঞ্জ করতে চাইলে ডিতে পরীক্ষা দিবা। বিতে শুধুমাত্র আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডিতে সবাই পরীক্ষা দিতে পারে। বি হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো আছে বাট সবাই পরীক্ষা দিতে পারে, আবার ডিতেও সবাই পরীক্ষা দিতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিতে সবাই দিতে পারে, বিতে সবাই পারে না, বিতে শুধু আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে আর সিতে কমার্স, এতে সায়েন্স। এবার হচ্ছে তোমার এইচএসসি এর পর কতটুকু সময় পাবো, এইচএসসি এর পর কতটুকু সময় পাবো, এটা হচ্ছে আসলে ডিপেন্ড করতেছে যে এইচএসসি পরীক্ষাটা কখন হচ্ছে। যদি অক্টোবর পরীক্ষা হয়ে যায় তাহলে তুমি সময় পাবা, অনেক সময় পাবা, প্রায় তুমি 3 মাস সময় পাবা, ঠিক আছে? কিন্তু যদি আরও পিছায় আরও পিছায় তাহলে কিন্তু তুমি যত পিছাবে তত ভর্তি পরীক্ষার জন্য এইচএসসি এর পরে তুমি সময় কম পাবা। তবে মিনিমাম 1.5 মাস তুমি সময় পাবা, এটা ধরে রাখো, মিনিমাম এইচএসসি পরীক্ষার পরে 1.5 মাস সময় তুমি পাবা ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য। এবার হচ্ছে নিজেকে কীভাবে যাচাই করবো, ওই যেটা বললাম যে অনেক কোচিং আছে পরীক্ষা নেয় না, বাট আমরা পরীক্ষা নেই, আমরা কয়েকটা পরীক্ষা একদম সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকে দেখছো যে সাধারণ জ্ঞানের একটা পরীক্ষা আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম, আমরা অনলাইনে পরীক্ষা নেই, অনলাইনে তুমি নিজেকে যাচাই করে ফেলতে পারবা যে তোমার কত, তুমি কত পাচ্ছ, এবং পরে আমরা একটা ফাইনাল রেজাল্ট দিই যে কে কত পাইছে,
কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, সে কত পেয়ে ফার্স্ট হলো, এই জিনিসগুলো আমরা কিন্তু সেখানে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিই। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্টুডেন্টদের সেখানে দিয়ে দিই, মাঝে মধ্যে ফেসবুকেও দিই। সো তুমি যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে যাচাই করতে হলে তোমার কোচিং আসলে তোমার পরীক্ষা নিচ্ছে কিনা, এটা হচ্ছে বিগ ফ্যাক্টর, বিগ কোশ্চেন, পরীক্ষা নিচ্ছে কিনা তারা। তারা তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা ফেস করলে তারা সেটা সমাধান করে দিচ্ছে কিনা। আমাদের টিচাররা যেটা করে ছায়াপথের, আমরা গ্রুপে কানেক্টেড, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টুডেন্টের সাথে কানেক্টেড, সবসময় তারা যে কোনো সমস্যা ফেস করলে সেটার একটা পিকচার ছবি তুলে দিয়ে দিচ্ছি, আমরা সেটাকে সমাধান করে দিচ্ছি। আমরা হয়তো একটু দেরিতে দিচ্ছি, বাট করে দিচ্ছি। আমরা সবসময় তো আমরা যন্ত্রণা যে সবসময় লেগে থাকবো, আমরা যখনই সময় পাচ্ছি সেটা করে দিচ্ছি। এবার হচ্ছে যে কোচিংগুলো কি বাণিজ্য করে? হ্যাঁ, বাণিজ্য করে 100%, এতে কোনো সন্দেহ নেই। সবগুলো কোচিংয়ে আসলে বাণিজ্য করে। তো বাণিজ্য কে কতটুকু করে এটাও একটা ফ্যাক্টর, অনেকে কম করে, অনেকে বেশি করে, ঠিক আছে? লাভ ছাড়া তো আসলে কোচিংগুলো চালাবে না, ঠিক আছে? তো অনেকে বেশি করে, অনেকে কম করে, এটা কেমন? অনেকে আছে যে টাকা অনেক নেয় কিন্তু সার্ভিস ভালো দেয় না, আবার অনেকে আছে টাকা নেয় বাট সার্ভিসও ভালো দেয়। তো যারা টাকা নিয়ে সার্ভিস দিচ্ছে তাদের আমার কোনো তাদের জন্য কমপ্লেন নেই, কিন্তু অনেকে আছে টাকা নেয় কিন্তু সার্ভিস দেয় না, ভালো সার্ভিস দেয় না। তো সেই ক্ষেত্রে তারা বাণিজ্য করতেছে বলে আমি ধরে নিতে পারি। আবার অনেক দেখবা যে অনলাইন কোচিং, এখন অনলাইনেই সব কিছু পড়াচ্ছে বাট তাদের ফি বেশি। কেন এত ফি নিবে? তাদের টিচার বাসায় বসে আছে। সো উনি ওনার যেই প্রাইস নর্মাল যেটা উনি স্যালারি নিতেন এখন তার থেকে অবশ্যই কম নিবে, তাহলে তোমার থেকে তো কম নেওয়া উচিত। আবার তাদের আগে রুম ভাড়ার প্রয়োজন ছিল, এখন তো তাদের রুম ভাড়ার দরকার নেই, ঠিক আছে? কোচিংয়ে তো এখন রুম লাগতেছে না, ঠিক আছে? তার মানে আবার আরও বিভিন্নভাবে কোচিংগুলো বাণিজ্য করে থাকে। যখন অফলাইন কোচিং হয়, মানে তুমি যখন কোচিংয়ে ক্লাস করো, তখন কৌশলে কোচিংগুলো তোমার থেকে বিভিন্ন উপায়ে টাকা হাতিয়ে নেয়। কীভাবে? অনেক কোচিং আছে তারা সিটগুলো বিক্রি করে, অর্থাৎ সিটগুলো ফ্রিতে দেয় না, বিক্রি করে। অনেক কোচিং আছে তারা বলবে ওই বইটা ভালো, ওইটা তোমাকে নেওয়াই লাগবে, ওইটাতে আমি এই জিনিসটা দিছি, এভাবে বলবে তোমাকে। তোমার কাছে সাধারণ জ্ঞানের একটা বই আছে, তারপরে বলবে ওই বইটা কিনো, ওইটা আমি লিখছি, ওখানে এই জিনিসটা আছে, বা ওইটা আমি ওখানে এই জিনিসটা দিছি, বা অমুক রাইটার এই জিনিসটা এভাবে এভাবে দিছে আমার পরামর্শে, এরকম তোমাকে বলবে ক্লাসের টিচাররা। বলে তোমার বই অলরেডি তোমার কাছে একটা আছে, আরেকটা তোমাকে কিনতে বলবে এবং তোমাকে অনেক সময় বাধ্য করবে। সো ওই জিনিসটাও কিন্তু কি খুবই খারাপ এবং খুবই খুবই বাণিজ্য। সো এই জিনিসটাও কি কোচিংয়ে হয়ে থাকে, অনেক কোচিংয়ে এগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্স হচ্ছে ওই এক জায়গায় কোশ্চেন প্যাটার্নে, আর কোনো ধরনের ডিফারেন্স নেই। এইচএসসির এমসিকিউগুলোর প্যাটার্ন একটু একরকম, অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলোর প্যাটার্ন একটু ভিন্ন রকম, এটাই হচ্ছে যে মূল কাহিনী। আর একটা কাহিনী হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবা যে কোশ্চেন প্যাটার্নের ডিফারেন্স আছে, একটার কোশ্চেন প্যাটার্ন একরকম, আরেকটার আরেকরকম, আরেকটার আরেকরকম। এই যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কোশ্চেন প্যাটার্ন আছে, ওই প্যাটার্নে তারা সবসময় প্রশ্ন করে। দ্যাট মিন্স আমি বলতেই পারি যে শুধুমাত্র যে এইচএসসি এর এবং অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের মধ্যে ডিফারেন্স আছে তা না, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও কোশ্চেনের কী আছে, ডিফারেন্স আছে। সো তুমি যাচাই করতে পারো না যে এইচএসসি এর সাথে অ্যাডমিশন টেস্টের কী কী ডিফারেন্স, তোমাকে যাচাই করতে হবে বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় কী কী ডিফারেন্স। এবং এটা মনে রাখো এইচএসসির এমসিকিউগুলো অ্যাডমিশন টেস্টে আসে, এইচএসসির এমসিকিউগুলো অ্যাডমিশন টেস্টে আসে একদম 100%, কিন্তু এক এক বিশ্ববিদ্যালয় এক একভাবে আসে, সব বিশ্ববিদ্যালয় একই রকম করে আসে না। কোশ্চেনের মূল উত্তরটা একই বাট কোশ্চেন করার প্যাটার্নটা অন্যরকম। যেমন সায়েন্সের ক্ষেত্রে যদি হয় তাহলে কেউ কোশ্চেনটা একটু ঘুরিয়ে করে, কেউ একটু সহজভাবে করে। আর আর্টসের ক্ষেত্রে যদি বলি, ডি ইউনিটের ক্ষেত্রে যদি বলি, সেখানেও ইংলিশ কোশ্চেন কোথাও একটু কঠিন করে, কোথাও একটু সহজ করে, বাট ওই যে টপিক কিন্তু একইগুলো। তো যেটা হচ্ছে তোমার এইচএসসি যদি ভালো হয় এমসিকিউতে, তোমার অ্যাডমিশন টেস্টের এমসিকিউ ভালো হবে, কারণ তুমি মূল বেসিকটা সেখান থেকে শিখে ফেলবা। এইচএসসি এর যেই বই সেখান থেকে যদি তুমি মূল বেসিক ভালো করে শিখো এবং এইচএসসি এর এমসিকিউ যদি তোমার ভালো হয়, তোমার অ্যাডমিশন টেস্টের এমসিকিউ ভালো হবে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ তুমি যখন এইচএসসি এর এমসিকিউ ভালো করবা তখন অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলো দেখলে তোমার কাছে প্রথমে হয়তো একটু অন্যরকম লাগবে, বাট পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, পরে তুমি এটা পারবা, দেখবে যেন আগেরটার মতোই কাছাকাছি, ঠিক আছে? কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় যেটা ভেরিয়েশন, যেটা সেটার জন্য তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কী কী টেকনিক? তোমাকে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোশ্চেনগুলো নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে কী ধরনের প্রশ্ন তারা করে। এই জন্য তোমাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অবশ্যই অবশ্যই কালেক্ট করতে হবে, কোশ্চেন ব্যাংক কালেক্ট করতে পারো,
বা যে কোনোভাবেই তুমি কোশ্চেনগুলো কালেক্ট করতে পারো। কোশ্চেনগুলো বইতে সাধারণত থাকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা বই আছে, বই কালেক্ট করো, বইতে তুমি পেয়ে যাবো যে কোশ্চেনগুলো, এবং সেই কোশ্চেনগুলো তুমি দেখো যে আসলে কী কী প্যাটার্নের কোশ্চেন সেখানে আসে। ঠিক আছে, এই একটা গোপন তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে তোমাকে মাস্ট মাস্ট যে যে বিষয়গুলো তুমি পরীক্ষা দিবা সেটার কোশ্চেন অ্যানালাইসিস করা লাগবে, তোমাকে বোঝা লাগবে ওরা কী ধরনের প্রশ্ন করে, আমি ওই স্টাইলে পড়ব। এই জন্যই তোমাকে কোশ্চেনগুলো মিনিমাম 10 বছরের প্রশ্ন তোমাকে পড়া লাগবে, বোঝা লাগবে, ব্যাখ্যা সহকারে সমাধান করা লাগবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যেখানে যেখানে তুমি পরীক্ষা দিবা। এই যে একদম মানে ভেতরের একটা টিপস তোমাদেরকে আমি দিয়ে দিলাম বা ভেতরের একটা খবর তোমাকে আমি দিয়ে দিলাম, এই জিনিসটা অনেকে অনেক সময় বলে না। আমি আবার বলতেছি, তুমি যেই যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন, ওই ইউনিটগুলোর প্রশ্ন মিনিমাম 10 বছরের তোমাকে দেখতে হবে, সমাধান করতে হবে, ব্যাখ্যা সহকারে বুঝতে হবে, তাহলেই কেবলমাত্র তুমি তোমার যে পরীক্ষা সেখানে ভালো করতে পারবা। তাহলে আমি যে কথাটা এখন বলছি এটা হচ্ছে তোমার আজকের টিউটোরিয়ালের বা আজকের যেই ভিডিও, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আবারও বলতেছি কোশ্চেন সলিউশন, আবারও বলতেছি কোশ্চেন সলিউশন, কোশ্চেন সমাধান করা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি কম টাকায় কারা পড়ায়। কম টাকায় বেশিরভাগ কোচিংয়ে পড়ায় না, কারণ তারা আসলে বাণিজ্য করে। ঠিক আছে, তো তারপরে তুমি খোঁজ নিবা যে আসলে কোনটা কত টাকা নিচ্ছে কোন ইউনিটের জন্য এবং তাদের সার্ভিস আসলে কীরকম। সার্ভিস ভালো হলে টাকা যদি বেশি হয় সমস্যা নেই, কিন্তু সার্ভিস যদি খারাপ হয় টাকা দেখবা তুমি অবশ্যই যে আসলে কত টাকা নিচ্ছে। আবার অনেক ব্যতিক্রমধর্মী কোচিং তুমি হয়তো পাবা যারা টাকা কম নেয় কিন্তু সার্ভিস অনেক ভালো। ঠিক আছে, সো তুমি ট্রাই করবা ওইটাই খুঁজে নিতে যেটা আসলে টাকা কম কিন্তু সার্ভিস ভালো দেয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি আমার ছায়াপথের কথা আবারও বলবো, আমরা মাত্র 1500 টাকায় তোমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছি। ঠিক আছে, সো যারা ছায়াপথে ভর্তি হতে চাও তারা অবশ্যই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবা। কোচিং না করলে কি হয়, কোচিং না করলে হয় না আসলে, আমি শুরুতে বলবো হয় না। ঠিক আছে, যাদের আর্থিক সমস্যা নেই তারা মাস্ট কোচিং করবা, কোচিং থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, টাকা গেলেও তোমার সেটা ক্ষতি হবে না, তুমি শিখতে পারবা অনেক কিছু। বাট কোচিং না করেই যে হবে না তা না, মানে কোচিং না করলে যে তুমি চান্স পাবা না ওরকম না, তুমি চান্স পাবা তোমাকে প্রচুর প্রচুর সময় দেওয়া লাগবে, প্রচুর কষ্ট করতে হবে। অন্যরা যদি তোমার 50% সময় যদি পড়ে দিনের, দিনের 50% সময় যদি পড়ে তোমাকে 75% সময় পড়া লাগবে, কারণ অন্যরা স্যারদের কিছু ট্রিক্সের ক্ষেত্রে, আমি যেরকম তোমাকে ট্রিক্স দিচ্ছি, টিপস দিচ্ছি, তুমি অনেকাংশে এগিয়ে যাচ্ছ, এই ভিডিও যে দেখতেছে না সে কিন্তু অনেক কিছু বুঝতেছে না, বাট তুমি যারা দেখতেছো, তোমরা যারা দেখতেছো তারা তো অনেক কিছু বুঝতেছো, এরকমই কোচিংটাও। মানে হচ্ছে তোমাকে অনেক কিছু সেখান থেকে শেখানো হবে যেটা তুমি বাইরে থেকে কোচিং না করে সেটা তুমি পাবা না, কোচিং না করে তুমি সেটা পাবা না। এই জন্য তোমাকে পড়তে হবে, ওই পড়া দিয়ে তোমাকে সেটা কভার করতে হবে, অর্থাৎ তোমাকে বেশি বেশি সময় দিতে হবে বইয়ের পেছনে। ঠিক আছে, অর্থাৎ বেশি বেশি সময় যদি তুমি বইয়ের পেছনে দাও, বেশি বেশি সময় যদি তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো বিশ্ববিদ্যালয়গুলোর, তাহলে তুমি কোচিং না করেও পারবা, কোচিং না করেও পারবা। তুমি এখন প্রশ্ন করতে পারো কোচিং না করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এরকম কোনো উদাহরণ আছে কিনা, অহরহ উদাহরণ আছে। আমার সাথে যারা পড়তো তাদের অনেকে আছে, আমার যারা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার এই বিশ্ববিদ্যালয়ে আমি অনেক স্টুডেন্টকে দেখছি কোচিং না করে চান্স পাইতে, এবং সবচেয়ে জ্বলন্ত উদাহরণ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমি। আমি কোনো কোচিং করিনি, হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হলে আমার কিছু করার নাই, নো কোচিং, আমি কোনো কোচিং করিনি। এখন প্রশ্ন হচ্ছে আমি কি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, না, আমি বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, যেগুলোর টপ লেভেলের আছে সবগুলোতেই প্রায় ওয়েটিং হলেও ছিলাম আমি। ঠিক আছে, এবং কোচিং না করে তাহলে তুমি বুঝতেছ যে আসলে, এবং আমি ওই যে জিনিসটা বললাম যে তুমি যদি কোচিং করা 50% পড়লে, কোচিং যারা করে তোমাকে 75% পড়তে হবে, তারপরে তোমার অনেক কিছু লেক থাকবে। আমারও সেই জিনিসটাই ছিল, আমি অনেক পড়ছি কিন্তু আমার অনেক কিছু ল্যাকিংস ছিল, ওই যে আমি কোশ্চেন অ্যানালাইসিস তেমনটা করি নাই। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসতেছে দেখা যাচ্ছে আমি সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়তেছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে বেশি পড়া উচিত এটা আমি করতেছি না, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ছি 4-5 বছরের, অথচ পড়া উচিত 10 বছরের মিনিমাম 10 বছর পড়া উচিত, আমি পড়ছি 4 বছরের। ওই যে এই জিনিসগুলো আমি জানতে পারি নাই, আমি শুধু শুধু অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ছি, অনেক কষ্ট করছি, কিন্তু
আমি সেটাকে কাজে লাগাইতে পারিনি কৌশলটাকে। সো ওই জিনিসটাই তোমার ল্যাকিংস থেকে যাবে কোচিং যদি তুমি না করো, ঠিক আছে? তাহলে কোচিং না করে আমি চান্স পাইছি, আবারও বলতেছি কোচিং না করে আমি চান্স পাইছি, একটা বিষয় তুলে না, আমি জাহাঙ্গীরনগর বিষয়গুলো চান্স পাইছি, আমি চুয়েটে ওয়েটিংয়ে ছিলাম, আমি যেখানে যেখানে পরীক্ষা দিতে পারছি আমি বেশিরভাগই আমি ওয়েটিংয়ে ছিলাম, না হলে চান্স পাই গেছি সরাসরি। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি এখন যে সাবজেক্টটাতে পড়তেছি ট্রিপলি, আমার এই সাবজেক্টটা খুব ভালো লাগতো, সো আমি এই সাবজেক্টের কারণে আসলে সিইউতে রয়ে গেছি, কারণ আমি অন্য জায়গাগুলোতে ত্রিপলি আমি পাচ্ছিলাম না, ঠিক আছে? তো আমি যেহেতু এখানেই ত্রিপলি পাইছি, আমি এই জায়গাটাতে রয়ে গেছি, আমি আর অন্য কোথাও যাইনি। এবং তোমরা হয়তো দেখছো আমি বেশিরভাগ ফিজিক্স ক্লাস নেই, তো আমার আসলে ফিজিক্সটা খুব ভালো লাগে এবং ম্যাথ আমার ভালো লাগে, তো আমি আমার ভালো লাগার যে জায়গা সেই জায়গাটাতে আমার থাকতেই হচ্ছে। সো সেহেতু আমি সিইউতেই থেকে গেছি, আমি অন্য জায়গায় আর যাই নাই। আমি সাতটেও চান্স পাইছিলাম, এগুলো আসলে বলা উচিত না, অনেকে বলে, অনেকে বলে, আমি আগেও বলছি, আমি যখন ছোটো ছিলাম তখন বলতাম, বাট আমি এখন বলি না। কেন বলি না, কারণ কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রতি কাউকে ড্রাইভার করে দেওয়া উচিত না যে আসলে ওখানে ভর্তি হও, ওখানে ভর্তি হও, এটা ড্রাইভার করে দেওয়া উচিত না। কেন উচিত না, কারণ হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় ভালো, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে, সেই জন্য আমি কাউকে কোনো দিকে ড্রাইভার করে দেই না, ঠিক আছে? সো সেই জন্য আমি বলি না যে আমি ওখানে চান্স পাইছি, আমি ওখানে ভর্তি, আমি ওখানে গেছি বা আমি ওইটা করছি, এই জিনিসগুলো এখন বলি না, আগে বলতাম হয়তো, বাট আমি এখন এগুলো বলি না, এগুলো বলা উচিত না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে আমরা অনেক কিছুই জানছি, বাট লাস্টে আমি একটু সামারি করে দিব তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাকে সময় দিতে হবে। প্রথম কথা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে সময় দিতে হবে, প্রচুর সময় তোমার পড়ার পেছনে দিতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করে করে পড়তে হবে যে প্রশ্নে কী চাচ্ছে। যেমন চট্টগ্রামের যারা প্রশ্ন করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তারা চট্টগ্রামের যারা রাইটার, চট্টগ্রামের যারা সাহিত্যিক, চট্টগ্রামের যে সাধারণ জ্ঞানগুলো, সেগুলো তারা কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়, আমি এটা খেয়াল করছি। এবং সেই জিনিসগুলো আসলে আমি আমার হালদা বই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে তোমরা জানো যে হালদা বই বের হয় আমাদের, সেই হালদা বইয়ের মধ্যে আমি এগুলো লিপিবদ্ধ করে রাখছি যে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি হয়। তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে তারা হালদা বইটা কালেক্ট করবা, এখানেও একটা প্রচার করে ফেললাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়, আমি খেয়াল করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় প্রায় সময়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরনের ঘটনা ঘটে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওভারঅল প্রশ্ন করে। তারপর হচ্ছে তোমার এই যে এই ধরনের এই জিনিসগুলো, এগুলো হচ্ছে গোপন তথ্য, আসলে তোমাকে ওই জিনিসগুলো খেয়াল করতে হবে, এই জন্য প্রশ্ন বেশি বেশি পড়তে হবে, যেটা আমি শুরুতে বলছিলাম। প্রশ্নের প্যাটার্নটা বোঝার চেষ্টা করতে হবে যে আসলে ওনারা এই ধরনের প্রশ্ন কেন করে, ওই বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটাতে এইরকম প্রশ্ন কেন হয়, এই প্যাটার্নে কেন করে ওনারা, কারণ কি, এইটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস ফাইন্ড আউট করতে পারছি যে আসলে ওনাদের প্রশ্নের প্যাটার্নটা একদম ভিন্ন কেন, একদম ভিন্ন মানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে ওনাদের প্রশ্নের প্যাটার্ন মিলে না, এমনকি ওনাদের প্রশ্নগুলো আনকমন থাকে বেশিরভাগ, মানে তুমি হয়তো প্রশ্নটা দেখো না কোনো দিন এরকম হবে। তো এটা ওনারা কেন করে আমি এটা নিয়ে একটা রিসার্চ করছি, মানে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি, ঠিক আছে? এটা আমি যখন একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি তখনই ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এবং যখন আমি এই গত কয়েক বছর যখন আমি যখন অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করতেছি তখন আমি এটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এই পুরো এক্সপিরিয়েন্স যেটা আমি পাইছি সেটা হচ্ছে যে ওনাদের প্রত্যেকটা ইউনিটের তোমার স্টেপ ওয়াইজ পরীক্ষা হয়, স্টেপ বাই স্টেপ, শিফট ওয়াইজ পরীক্ষা হয়। সাপোজ ডি ইউনিটের পরীক্ষা, বা সাপোজ বি ইউনিটের পরীক্ষা, বা সাপোজ সি ইউনিটের পরীক্ষা, দেখা যাচ্ছে এখানে সকালে একটা পরীক্ষা হচ্ছে, দুপুরে একটা পরীক্ষা হচ্ছে, বিকেলে দুইটা হচ্ছে। অর্থাৎ সাপোজ মোট ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে পাঁচটা শিফটে, সাপোজ এটাও মনে করো যে চারটা শিফটে হচ্ছে, এটাও মনে করো যে পাঁচটা শিফটে হচ্ছে বা চারটা শিফটে হচ্ছে, তখন এতগুলো প্রশ্ন তো এখানে পাঁচটা প্রশ্ন লাগতেছে, এখানে পাঁচটা লাগতেছে, এখানে পাঁচটা লাগতেছে, এবং ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে আরও দুইটা প্রশ্ন হয়তো ওনারা বেশি করে রাখেন, হয়তো এটার জন্য সাতটা করে রাখে, ইমার্জেন্সি কেসে অনেক সময় লাগে, একটা প্রশ্নের মধ্যে ভুল থাকলে তখন ওনারা অন্য প্রশ্ন দিয়ে দেন। তো সেক্ষেত্রে ওনারা যেটা করছে, এই প্রশ্নে যেহেতু সাতটা প্রশ্ন করা লাগতেছে, ওনাদেরকে কী করা লাগতেছে, প্রশ্ন একটাতে একটু একটু সিমিলার রাখতে হচ্ছে, সিমিলার রাখে, বাট সিমিলার রাখলেও ওনারা আনকমন প্রশ্ন করে। কেন আনকমন প্রশ্ন করে, ওই যে মনে করো যে যখন তুমি প্রশ্ন করবে একশোটা তুমি তো কমনগুলোই দিবা, কিন্তু তুমি যদি প্রশ্ন করো সাতশোটা তুমি তো তোমার অনেক প্রশ্ন তোমাকে খুঁজে বার করতে হবে, তখন আনকমনগুলোও চলে আসে অটো, এবং এই জন্যই ওনাদের প্রশ্নগুলো অন্যরকম, অন্য বাসিটির সাথে মিলে না। এবং ওই যে শিফট সাতটা প্রশ্নের মধ্যে সিমিলারিটি রাখা লাগে, কারণ যেহেতু একই ইউনিটে পরীক্ষা হচ্ছে এবং এই সাতটা প্রশ্ন দিয়েই একই ধরনের মেরিট তৈরি করা হবে, এই জন্য প্রশ্নের মধ্যে সিমিলারিটি রাখা হয়। তো সিমিলারিটি রাখতে গিয়ে ওনারা কী করে, মনে করো যে প্রথমে দেয়
সাপোজ প্রথমে দিল কানাডার প্রধানমন্ত্রীর নাম কি, তার একটা শিফটে দিল যে এক নাম্বার শিফটে দিল কানাডার প্রধানমন্ত্রীর নাম কি, দুই নাম্বার শিফটে ওনারা কি করে যে তোমার ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, সাপোজ তিন নাম্বার শিফটে ওনারা দিয়ে দেয় ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, তারপর হচ্ছে যে চার নাম্বার শিফটে ওনারা দিয়ে দেয় সাপোজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে কোনোটা মানে হচ্ছে ওই যে বিকল্প খুঁজতে হচ্ছে অনেকগুলো, তাহলে কমনটা মাথার মধ্যে থাকলেও সেটা আনা যাচ্ছে না, না এনে ওই যে সিমিলারিটি রাখার জন্য কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা একটু সহজ হলে আর একটা একটু কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তো ওই শিফট ওয়াইজ যেহেতু ওনাকে প্রশ্ন করতে হচ্ছে এবং এই শিফট একটা শিফটের প্রশ্নের সাথে অন্য শিফটের প্রশ্ন যেহেতু মিল রাখতে হচ্ছে, সেজন্যই ওনাদেরকে এবং প্রশ্ন যেহেতু অনেকগুলা সেজন্যই প্রশ্নগুলো ওখানকার বেশির একটু কঠিন হয়ে যায় এবং অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সেগুলো মিলে না, এই মূল কাহিনী কিন্তু ওই জায়গাটাতে। সো এইভাবে যদি আমি যেভাবে রিসার্চ করছি, যেভাবে অ্যানালাইসিস করছি, এরকমভাবে যদি তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে পারো, দেখবা তুমি অনেক অনেক এগিয়ে থাকবা অনেকের থেকে, মানে অনেক স্টুডেন্ট থেকে তুমি অনেকাংশে এগিয়ে যাবা। তাহলে আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, আবারও বলতেছি তোমাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।